সংবাদ শেষ করব নিউইয়র্কের অ্যাপল স্টোরের খবর দিয়ে। অ্যাপলের ফোন ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির মূল অফিস হলেও নিউইয়র্কে থাকা অ্যাপল স্টোর নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। এর অপূর্ব স্থাপত্য শৈলী প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে। এ নিয়ে আরও জানাচ্ছেন মুজাহিদ আসান। 767 ফিফথ এভিনিউ, এই ঠিকানাটি নিউ ইয়র্কে থাকা অ্যাপল স্টোরের। সপ্তাহের সাত দিনই খোলা থাকে এটি। অ্যাপল ভক্তরা এখানে এসে পছন্দের পণ্যটি কিনতে পারেন যাচাই বাছাই করে। বুঝতে সমস্যা হলে আছে বিশেষজ্ঞ সেবা, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে পাওয়া যায় জিনিয়াস সাপোর্ট, অনলাইন সেবাও মেলে এই স্টোর থেকে। নির্মাণশৈলীতে বৈচিত্র্য থাকায় স্টোরটি যে কাউকে আকর্ষণ করবেই। প্রবেশদ্বারটি কাঁচের তৈরি, যাতে রয়েছে ভিন্ন মাত্রা। একাধিক ডিসপ্লে টেবিল থাকায় অনায়াসে ক্রেতারা পছন্দের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এখানে। স্টোরটির ভেতরে ক্রেতাদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা, যেখানে অ্যাপল প্রোডাক্টের ফিচারিং সম্পর্কে জানতে খুব একটা বেগ পেতে হয় না। নিউ ইয়র্কের এই অ্যাপল স্টোরটির ইন্টেরিয়র বেশ আকর্ষণীয়, যার ফলে ক্রেতা বা ভক্তরা একবার হলেও ঢু মারেন পছন্দের গ্যাজেট শপটিতে। যে কোনো অ্যাপল প্রোডাক্টের আনুষ্ঠানিক যাত্রার আগে এই স্টোরকে ঘিরে ভক্ত ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মুজাহিদ আহসান, আরটিভি।